হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, পুজোর আগেই খুলে যাচ্ছে সুন্দরবনের দরজা। সব ঠিকঠাক চললে আগামী 1 অক্টোবর পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সুন্দরবনের দরজা। গত সপ্তাহেই পর্যটন দপ্তর বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে বন দপ্তরকেও। দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, পুরোপুরি বন্ধ থাকায় সুন্দরবনের হোটেল, রিসর্ট, লঞ্চগুলির অবস্থা বেহাল। সঙ্গে সুন্দরবনের স্থানীয় অনুসারী পর্যটন শিল্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনের অর্থনীতি নির্ভর করে পর্যটন শিল্পের ওপরেই। তবে সুন্দরবন খুললেও সজনেখালির জঙ্গল কিন্তু বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, পর্যটন কেন্দ্র হিসাবে সুন্দরবনে যাওয়ার অনুমতি দেওয়া হলেও সজনেখালির জঙ্গলে কাউকে বেড়াতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট ইনফরমেশন ভিডিও।